বরিশাল সদর এবং সিটি কর্পোরেশন মিলে বরিশাল 5 আসন গঠিত হয়েছে। এই আসনের শুরু থেকেই নানা চমক দেখেছে বরিশালবাসী। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই আসনে যে আওয়ামী লীগের যে মনোনয়ন পেয়েছেন যে বর্তমান সাংসদ জাহিদ ফারুক শামীম, তিনি নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন এবং বরিশাল রিটার্নিং কর্মকর্তা থেকে একটি রায় দেওয়া হয়েছে যে একই আসনে আওয়ামী লীগের যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন শেনিয়াবাস সাদিক আবদুল্লার পক্ষে সেই রায়টি আসেনি। সেক্ষেত্রে বরিশাল রিটার্নিং কর্মকর্তা শেনিয়াবাস সাদিক আবদুল্লার মনোনয়ন বাতিল করেছেন। পরবর্তীতে তিনি আপিল করেছেন এবং নির্বাচন কমিশনে এই বিষয়ে শুনানি হয়েছে। গেল কয়েক দফার শুনানির পরে আজ সেই আপিল নিষ্পত্তি হয়েছে এবং সেই নিষ্পত্তিতে নির্বাচন কমিশন পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে বরিশাল রিটার্নিং কর্মকর্তা যে রায় দিয়েছেন তার বিষয়ে যে তার মনোনয়ন বাতিল করা হয়েছে সেটি বহাল থাকবে। এই বিষয়ে এখন আমরা কথা বলবো বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক খান মামুনের সাথে। ভালো আছেন আপনি? আচ্ছা, এই যে একটা ঘটনা ঘটলো, এটাকে আপনারা কীভাবে দেখছেন? আসলে আমি আমার ব্যক্তিগত মতামত বলছি যে বরিশালে যে যিনি নৌকার মনোনয়ন পেয়েছেন জাহিদ ফারুক শামীম, উনি পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, উনি কিন্তু এই 5 বছরে এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন, কাজ করেছেন, সাধারণ মানুষের সাথে মিশেছেন। তার বিপরীতে দেখা গেল যে হঠাৎ করে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক আবদুল্লাহ স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তাই আদালতের রায় তো সর্বোচ্চ রায়, এই ব্যাপারে তো আমাদের কিছু বলার নাই, কিন্তু আমার ব্যক্তিগত মতামত উনি ওনার মাঠে থাকা, উনি যদি মাঠে থাকতেন নির্বাচন করতেন তাহলে বোঝা যেত উনি কতটা জনপ্রিয়। কারণ বরিশালের মানুষ সন্ত্রাসীকে পছন্দ করে না, বরিশালের মানুষ চাঁদাবাজকে পছন্দ করে না, বরিশালের মানুষ শান্তিপ্রিয় মানুষ, বরিশাল শান্তির শহর। বিগত দিনে আপনারা দেখেছেন যে সিটি কর্পোরেশন নির্বাচন হলো, ফকল শ্রীনিবাদকে মনোনয়ন দিল নৌকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তারা কিন্তু সেটাকে চ্যালেঞ্জ করে তারা উল্টা করেছে, তারা হাত পাখার পক্ষ নিয়েছেন, একটি দলের পক্ষ নিয়েছেন। ওনারা মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, মানে তাদের কমিটির লোক কাউকেই কিন্তু আমরা এই নির্বাচনে পাইনি। তারপরও কিন্তু সাধারণ মানুষকে নিয়ে আমরা নৌকার নির্বাচন করেছি, সাধারণ নেতাকর্মী এবং বরিশালের মানুষ কিন্তু খোকন শ্রেণীবাদ 88,000 ভোট পেয়েছেন। কিন্তু বরিশালের ইতিহাসে কিন্তু আওয়ামী লীগের প্রার্থীরা এরকম ভোট পাওয়া কিন্তু বিরল বিগত মেয়র নির্বাচনগুলিতে। তেমনি আমরা আশাবাদী যে জাহিদ ফারুক শামীম উনি একজন ভালো মানুষ এবং বরিশালের আপামর দলমত নির্বিশেষে সবাই ওনাকে ভোট দেবেন, কারণ বরিশালের মানুষ শান্তিতে থাকতে চায়। আমরা নির্বাচনের প্রাথমিক যে পর্যায়টা প্রক্রিয়া যেটা যেটা তৈরি করার দরকার, প্রথম আমাদের সে কাজটা হয়ে গেছে। এখন 27 তারিখে আমাদের প্রতীক পাওয়ার পরে, 18 তারিখ প্রতীক পাওয়ার পরে আমরা আমাদের বক্তব্যটা জাতির কাছে বরিশাল সদর 5 আসনে আমরা উপস্থাপন করব। এই মুহূর্তে আমি অনেক কথাই অনেকে বলে, অনেক কাজ তারা করে, তা আমরা যেহেতু এখন মধ্যে আচরণবিধির বিরুদ্ধে আমরা আছি, সুতরাং আমরা কারোর বিরুদ্ধে কারোর পক্ষে আমরা এই মুহূর্তে কিছু আমরা কথা বলতে চাই না। সময় আসুক, আমরা সবই আমাদের তত্ত্ব ভূতত্ত্ব সবই আমাদের কাছে আছে, আমরা তখন আপনাদের মাধ্যমে জাতিকে আমাদের বক্তব্য শোনাব না। এটা দলের ভিতরে বিভাজন হওয়ার কোনো কারণ নাই। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা উৎসবমুখ পরিবেশে নির্বাচন করার জন্য উনি দরজাটা খুলে দিয়েছেন, যেই নির্বাচিত হয়ে আসতে পারবেন সেই তার লোক, বিভাজনে কিছু নাই। এখানে যে অভিযোগ তুলছেন আমি মনে করি উনি দুর্বল জায়গায় আছেন, উনি দুর্বল জায়গায় আছেন বিদায়ী উনি আমাদের বিরুদ্ধে অভিযোগগুলো উত্থাপন করতেছে। ভোটারদের উদ্দেশ্য পরিষ্কার, বরিশাল সদর 5 আসন সাধারণ মানুষ তার নেতা নির্বাচন করতে
ভুল করবেন না আমি এই মুহূর্তে এতটুকু মনে করি আমি